রাজনৈতিক নানা টানাপোড়েনে টালমাটাল আফগানিস্তান। ক্ষমতা দখলের পর সেখানে সরকার গঠন করেছে উগ্রপন্থী তালেবানরা। মসনদে বসার পরপরই উন্মোচিত হয়েছে তাদের পুরানো রূপ। নারীদের উন্মুক্ত চলাচল, পড়াশোনা, এমনকি খেলাধুলাতেও বিধিনিষেধ আরোপ করেছে তারা। আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট খেলুড়ে দেশগুলোর নারী ক্রিকেট দল থাকা বাধ্যতামূলক হলেও আফগানিস্তানের নারী ক্রিকেট কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে তালেবান সরকার, যার বিরূপ প্রভাব পড়েছে দেশটির পুরুষ ক্রিকেট দলের উপর। ইতোমধ্যে রাশিদ খানদের সঙ্গে টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নারী ক্রিকেট নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের সঙ্গে খেলবে না বলেও জানিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দেশটি। তবে এখানেই থেমে যায়নি অস্ট্রেলিয়ানরা, বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা। স্থানীয় এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির টেস্ট অধিনায়ক টিম পেইন। প্রয়োজনে টি টোয়েন্টি বিশ্ব আসর থেকে আফগানদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। আমি মনে করি প্রতিটি দলেরই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। বিশ্বকাপ শুরুর আগেই সবাইকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যারা নারী ক্রিকেটারদের বিরোধিতা করে তাদের সঙ্গে ক্রিকেট খেলতে অন্তত আমি রাজি নই। আর সবাই যদি বয়কটের সিদ্ধান্ত নেয় তাহলে আইসিসি ইভেন্টে তারা কিভাবে অংশ নেবে? তালেবান সরকারের এই ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলেও এখনও নিশ্চুপ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নভেম্বরের বৈঠকের আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না তারা। কিন্তু আইসিসির এই নীরবতায় বিরক্ত টিম পেইন। বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটা দেখার অপেক্ষা করছি। এই ইস্যু নিয়ে আইসিসি এখনও কোনো মন্তব্য করেনি, তবে তাদের বিপক্ষে খেলা আমার কাছে অনেক কঠিন এবং অসম্ভব মনে হচ্ছে। টি টোয়েন্টি বিশ্ব আসরের আগেই দলগুলোর অধিনায়কদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত বলে মনে করেন ক্যাঙ্গারুদের টেস্ট অধিনায়ক। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।